তোমরা যারা দু হাজার তেইশে কলেজে অ্যাডমিশান নেবে তোমাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব এক নম্বর হচ্ছে তোমাদের ভর্তি প্রক্রিয়া কবে থেকে শুরু হবে দু নম্বর হচ্ছে প্রভিশনাল মেরিট লিস্ট কাকে বলে তিন নম্বর হচ্ছে ফাইনাল মেরিট লিস্ট কাকে বলে চার নম্বর যেটা আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের অনার্সে এবং পাস কোর্সে ভর্তি হওয়ার জন্য কত নম্বর দরকার অর্থাৎ তুমি যদি কোনো সাবজেক্টে অনার্স নিতে চাও তোমাকে ওভারঅল মোট কত নম্বর দরকার এবং যে সাবজেক্টে অনার্স নেবে সেই সাবজেক্টে কত নম্বর দরকার এবং পাস কোর্সে ভর্তি হওয়ার জন্য কত নম্বর দরকার এই সমস্ত তথ্য আজকের ভিডিওটায় আলোচনা করব তার আগে বলে রাখি যে তোমরা যারা চ্যানেলে নতুন এসেছো তোমরা চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো কারণ কলেজের ভর্তি সংক্রান্ত রকম তথ্য তোমরা এখান থেকে জানতে পারবে প্রথমেই তোমাদের যে বিষয়টা আলোচনা করব। সেটা হচ্ছে তোমাদের দু হাজার তেইশের অ্যাডমিশান প্রসেস অর্থাৎ ভর্তি প্রক্রিয়া কবে থেকে শুরু হতে পারে তোমাদের বলে রাখি যে তোমরা যখন রেজাল্ট হাতে পাবে অর্থাৎ চব্বিশে মে তোমাদের কিন্তু রেজাল্ট পাবলিশ হয়েছে কিন্তু তোমরা রেজাল্ট হাতে পাবে একত্রিশে মে এবং এই একত্রিশে মে রেজাল্ট যখন হাতে পাবে তারপরে দু তিন দিনের মধ্যেই তোমাদের ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে যাবে অর্থাৎ জুন মাসের প্রথম সপ্তাহে তোমরা ধরে নিতে পারো তিন চার তারিখের মধ্যেই ভর্তি প্রক্রিয়া কিন্তু তোমাদের শুরু হয়ে যাবে তাহলে তোমরা ভর্তির তারিখটা জানতে পারলে কি যে তোমাদের জুন মাসের তিন চার তারিখের মধ্যে ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে যেতে চলেছে দ্বিতীয় যে পয়েন্ট আলোচনা হবে যে প্রভিশনাল মেরিট লিস্ট কাকে বলে ধরো তুমি একটা কলেজে একটা কলেজে কোনো একটা সাবজেক্টে অনার্সে ফর্ম ফিল আপ করেছ বা জেনারেল পাস কোর্সে ফর্ম ফিল আপ করেছো অনার্সে যদি ফর্ম ফিল আপ করো একটা কলেজে অনার্সে কোনো একটা সাবজেক্টে পঞ্চাশটা বা খুব বেশি হলে ষাটটা সিট থাকে ধরো তুমি বাংলা অনার্সে ভর্তি হতে চাইছো বা তুমি ফিজিক্স অনার্সে কেমিস্ট্রি অনার্সে রাষ্ট্রবিজ্ঞান ইতিহাস বা কমার্সের কোনো সাবজেক্টে অনার্সে ভর্তি হতে চাইছো একটা সাবজেক্টে অনার্সের সিট সংখ্যা পঞ্চাশ বা খুব বেশি হলে পঞ্চান্ন ষাট এরকম থাকে সেক্ষেত্রে কি হয় যে আড়াই হাজার বা তিন হাজার ছাত্রছাত্রী একটা সাবজেক্ট পিছু ফর্ম ফিল আপ করে অর্থাৎ এই পঞ্চাশটা সিটের জন্য আড়াই হাজার বা তিন হাজার ছাত্রছাত্রী কমপক্ষে ফর্ম ফিল আপ করে আর নামি দামি কলেজ হলে তার থেকেও বেশি ফর্ম ফিল আপ হয়ে থাকে এবারে এই আড়াই হাজার বা তিন হাজার জনকে তো ভর্তি নেওয়া সম্ভব নয় কারণ সিট সংখ্যা খুব লিমিটেড ধরো পঞ্চাশটা সিট আছে সেখানে আড়াই তিন হাজার ভর্তি নেওয়া কোনোদিন কোনো দিনই সম্ভব নয় সেক্ষেত্রে কি হয় মানে বাদ দেওয়ার একটা প্রসেস চলে সেই বাদ দেওয়ার প্রসেসটা কেমন প্রথমে যারা ফর্ম ফিল করে থাকে সবার নাম কিন্তু প্রভিশনাল মেরিট লিস্টে থাকে এবং তাদের র্যাঙ্ক অনুযায়ী র্যাঙ্ক কিভাবে তৈরি হয় র্যাঙ্ক কিভাবে তৈরি হয় র্যাঙ্ক এইভাবেই তৈরি হয় র্যাঙ্ক তৈরি হয় মেরিট অনুযায়ী অর্থাৎ যার নম্বর বেশি ঠিক আছে যে যত বেশি নম্বর পেয়েছে সেই নম্বর অনুযায়ী তাদের মেরিট তৈরি হয় মেরিট তৈরি হওয়ার পরে প্রভিশনাল লিস্টে তাদের র্যাঙ্ক অনুযায়ী থাকে অর্থাৎ যারা সব থেকে বেশি নম্বর পাচ্ছে তাদের নাম ওপরের দিকে এবং যারা কম নম্বর পাচ্ছে একটু কম তারপর আরও একটু কম এইভাবে লিস্ট আপ করা হয় এটা গেল প্রভিশনাল মেরিট লিস্ট সেই প্রভিশনাল মেরিট লিস্ট পাবলিশ হওয়ার একদিন বা দুদিন পরে ফাইনাল মেরিট লিস্ট পাবলিশ হয় ফাইনাল মেরিট লিস্টে কলেজের সিট সংখ্যা যত ঠিক ততজনের নাম পাবলিশ হয় সেই যে প্রভিশনাল মেরিট লিস্ট পাবলিশ হয়েছিল সেই মেরিট লিস্টের প্রথম থেকে ধরো পঞ্চাশ জনের নাম নিয়ে যদি পঞ্চাশটা সিট থাকে প্রথম থেকে পঞ্চাশ জনের নাম নিয়ে ফাইনাল মেরিট লিস্ট তৈরি হয় এই ফাইনাল মেরিট লিস্টে যাদের নাম থাকবে তারা কিন্তু কলেজের যে ফিসটা আছে অর্থাৎ অ্যাডমিশান ফিসটা জমা দিয়ে কলেজে অ্যাডমিশান নিতে পারবে এবারে এই প্রথম লিস্টে না নাম এলো যাদের তারা ভর্তি হয়ে গেল দেখা গেল পঞ্চাশ জনের নাম এসেছে সেই পঞ্চাশ জনের মধ্যে কোনো কারণে পনেরো জন ভর্তি হলো না ৩৫ জন ভর্তি হলো সেই পনেরো জন যে ভর্তি হলো না সিট খালি আছে সেই পনেরো জনের জন্য আবার লিস্ট পাবলিশ হবে সেক্ষেত্রে কি হবে সেক্ষেত্রে এটাই হবে যে প্রভিশনাল মেরিট লিস্টে পঞ্চাশের পর থেকে পনেরো জনকে নিয়ে আবার লিস্ট আপ হবে অর্থাৎ যতদিন না সিট ফিল আপ হচ্ছে ততদিন ওই প্রভিশনাল মেরিট লিস্ট থেকে নাম নিয়ে ফাইনাল মেরিট লিস্ট পাবলিশ করা হয় এই গেল তোমাদের মেরিট লিস্টের ব্যাপার আশা করি বিষয়টা একদম তোমাদের কাছে পরিষ্কার হয়েছে ঠিক আছে এবারে অনার্স এবং পাস কোর্সে ভর্তির জন্য কত শতাংশ নম্বর লাগে তারও আগে বলে রাখি চ্যানেল কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না কারণ এখানে তোমাদের কলেজের অ্যাডমিশান সংক্রান্ত সমস্ত তথ্য বলে দেওয়া হবে যাতে তোমাদের কোনো রকম কলেজে ভর্তির ক্ষেত্রে অসুবিধা না হয় দেখো তুমি অনার্সে যদি ভর্তি হতে চাও কলেজ একদম যেগুলো খুব হাইফাই কলেজ হাইফাই কলেজ বলতে খুব নামি কলেজ সেই কলেজে যদি কোনো একটা সাবজেক্টে ধরো তুমি ফিজিক্স কেমিস্ট্রি বা তুমি আর্টসের কোনো সাবজেক্ট ইতিহাস ভূগোল রাষ্ট্রবিজ্ঞান বা কমার্সের কোনো সাবজেক্টে অ্যাডমিশান নিতে চাইছো এখানে তোমাদের খেয়াল রাখতে হবে যে এই সব ভালো কলেজগুলো যে আছে একদম টপ কলেজ সেই টপ কলেজে অ্যাডমিশনের ক্ষেত্রে নব্বই শতাংশ বেশি নম্বর কিন্তু লাগে অবশ্যই নব্বই শতাংশর বেশি নম্বর লাগবে সিটি কলেজ আশুতোষ কলেজ সুরেন্দ্রনাথ কলেজ লেডি ব্রেবন কলেজ বা বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারেও এরকম অনেক ভালো কলেজ আছে বা বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে মেদিনীপুর কলেজ এই সব কলেজগুলো এই সব কলেজগুলো বা কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে কলেজগুলো যে ভালো কলেজগুলো আছে বা টপ কলেজগুলো আছে সেই টপ কলেজে ভর্তি হওয়ার ক্ষেত্রে তোমার কিন্তু নব্বই শতাংশর বেশি নম্বর থাকা চাই এবং তুমি যে সাবজেক্টে অনার্স নিচ্ছ অবশ্যই সেই সাবজেক্টে নব্বইয়ের বেশি নম্বর থাকতে হবে ঠিক আছে এবারে তোমার ধরো যেগুলো মিডিয়াম কলেজ আছে সেই কলেজগুলো অ্যাডমিশানের ক্ষেত্রে এইটটি পার্সেন্ট থেকে নাইনটি পার্সেন্টের মধ্যে তোমার নম্বর লাগবে এবং তুমি যে সাবজেক্টে অনার্স নিতে চাইছো সেটা আশির ওপরে অবশ্যই লাগবে বা নব্বইয়ের কাছাকাছি হলে ভালো হয় এবং যেগুলো একদম নর্মাল কলেজ আছে অর্থাৎ নর্মাল বলতে যেগুলো গ্রামের দিকে কলেজ আছে বেশি ছাত্রছাত্রী ভর্তি হয় না অফসাইটে তোমরা দেখবে অফসাইটে কিছু কলেজ থাকে যেখানে মানে যেতে অনেক ছাত্রছাত্রীর প্রবলেম হয় সেই সব কলেজগুলোয় কী হয় সেই সব কলেজগুলোয় মানে কম নম্বরেও ভর্তি হওয়া যায় তবে তোমরা ধরে রাখতে পারো যে এবছর বছর যে হারে ছাত্রছাত্রীরা নম্বর পেয়েছে মানে ফার্স্ট ডিভিশনের সংখ্যা তো অনেক সেক্ষেত্রে মিনিমাম সত্তর পার্সেন্ট সত্তর পার্সেন্ট নম্বর পেলে তাহলে তুমি কলেজে অনার্স নিয়ে ভর্তি হতে পারবে যেগুলো নর্মাল মানে কলেজগুলো আছে ঠিক আছে যেগুলো খুব একদম ভালো কলেজ নয় আর কি ঠিক আছে আর এখানে বলে রাখি তোমাদের যে কলেজ ভালো খারাপের বিষয়টা কি যে তোমরা স্কুলে যখন পড়েছ সেই স্কুলে পড়ার ক্ষেত্রে কোন কোন স্কুলে খুব ভালো করে মানে নিয়ম শৃঙ্খলা খুব ভালো ছিল এবং পড়াশোনার ধরন একটু আলাদা ছিল সেগুলো কিন্তু ভালো স্কুল বলা হয় অর্থাৎ প্রশ্নপত্র সমস্ত স্কুলে যেমন সেম ছিল অর্থাৎ একই প্রশ্নপত্রে তোমরা যেমন এইচএস পরীক্ষা দিয়েছ তোমরা যদি একটা ইউনিভার্সিটির আন্ডারে কোনো একটা কলেজে হও এই ইউনিভার্সিটির আন্ডারে যত কলেজ আছে কোয়েশ্চেন পেপার সেম হবে কোয়েশ্চেন পেপার সেম হবে তবে কলেজে পড়ানোর ধরন নিয়ম শৃঙ্খলা এইগুলো চেঞ্জ আছে সেই কারণে কোনো কলেজ খুব ভালো কোনো কলেজ মিডিয়াম এবং কোনো কলেজ কিন্তু নর্মাল অর্থাৎ খুব একটা ভালো নয় এইভাবে কলেজগুলোকে কিন্তু ভাগ করা হয় বুঝতেই পারলে তাহলে অনার্সে ভর্তির জন্য কত নম্বর লাগছে এবারে পাস কোর্সে তোমরা যারা ভর্তি হবে পাস কোর্সে ভর্তির জন্য যদি খুব ভালো কলেজে ভর্তি হতে চাও তাহলে সেভেন্টি থেকে এইটটি পার্সেন্ট নম্বর লাগে বা কোনো কোনো ক্ষেত্রে খুব একদম টপ কলেজ যেগুলো আছে প্রথম লিস্টে নাম তুলতে গেলে সেখানে নাইনটি পারসেন্ট নম্বরও দরকার হয় কারণ এখন বেশিরভাগ ছাত্রছাত্রীরা কিন্তু আর অনার্সে ভর্তি হতে চায় না পাস কোর্সেই ভর্তি হতে চায় সেটা বিভিন্ন কারণে হতে পারে সেই কারণে কিন্তু পাস কোর্সেও ভর্তি হতে গেলে এইট্টি পার্সেন্ট থেকে নাইনটি পার্সেন্ট নম্বর একদম ভালো কলেজে ভর্তি হওয়ার ক্ষেত্রে লাগবে তবে এখানে তোমাদের বলে রাখি যে তোমরা যারা সাধারণভাবে পাস করেছো অর্থাৎ মিনিমাম নম্বর পে পাস করেছো ধরো দুশো পে পাস করেছো তোমরাও কলেজে ভর্তি হতে পারবে পাস করছে কোনো সমস্যা নেই কারণ যারাই উচ্চ মাধ্যমিক পাস করেছো তোমরা সবাই কলেজে ভর্তি হতে পারবে কারণ কলেজের সিট সংখ্যা এ এমনভাবেই তৈরি করা হয়েছে যাতে উচ্চ মাধ্যমিক যারা পরীক্ষা দেবে তারা যাতে সবাই ভর্তি হতে পারে বা অ্যাডমিশান নিতে পারে অর্থাৎ তোমাদের ভয়ের কোনো কারণ নেই তোমরা যারা দুশো পেয়ে পাস করেছো তোমরাও কলেজে পাস কোর্সে ভর্তি হতে পারবে তবে তোমাদের একটু ওয়েট করতে হবে অপেক্ষা করতে হবে কারণ অনেকগুলো কলেজ কলেজে তো অনেকগুলো লিস্ট আপ হয় সেই লিস্টগুলো প্রথম লিস্টে হয়তো তোমার নাম এলো না দ্বিতীয় লিস্ট বা তৃতীয় লিস্টের জন্য সেক্ষেত্রে তোমাদের অপেক্ষা করতে হতে পারে আজ এই তথ্যটুকু তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে এবং নিজেদের বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে তাদেরও বিষয়বস্তুগুলো জানার সুযোগ করে দেবে